আমরা একটু এখন আবার একটু আপনার পরিবারে ফিরে যাই। সেটি হলো যে আপনার তো একমাত্র সন্তান, কন্যা সন্তান ত্রোপা, এই ত্রোপাও যেমন আস্তে আস্তে নাটকে এলো, মানে ওর আশাটা খুবই স্বাভাবিকভাবে হয়েছে নাকি আপনারা ওর উপরে একটু প্রভাব বিস্তার করেছেন? আমাদের প্রভাব যেটা হয়েছিল সেটা ফলবতী হয়নি। আমাদের ইচ্ছা ছিল ত্রোপা গান শিখুক, যেহেতু আমাদের বাড়িতে মহড়া হতো, সুতরাং ত্রোপা ছোটবেলা থেকেই নাটকের প্রতি তার আগ্রহ, তো সেটা পরবর্তীকালে হয়তো ম্যাট্রিক না ইন্টারমিডিয়েট পড়ার পরে বোধহয় ত্রোপা নাটকে যুক্ত হয়েছে। আপনি তো নাটকের নির্দেশনাও দিয়েছেন? খুব কম নাটকের নির্দেশনা, অভিনয় করেছেন, তার মধ্যে মৌলিক হয়তো গোটা পাঁচেক, অন্যগুলো সম্পাদনা ইত্যাদি। নাট্য আন্দোলনের পাশাপাশি এই দেশে যে সংস্কৃতি কর্মীদের রাজনৈতিক আন্দোলন যেটা, সেটার মধ্যেও তো আপনি দীর্ঘদিন ধরে জড়িত। এই সম্মিলিত সাংস্কৃতিক জোটের শুরু থেকেই আমি আছি এবং ফয়েজ ভাইয়ের পরে আমি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করি। সম্মিলিত সাংস্কৃতিক জোটটা আমাদেরকে রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ করেছে। আপনার বিজ্ঞাপনী সংস্থা তো আছে, এখন তো আপনার মেয়ে ত্রোপা এবং আপনার জামাতা তারাও আপনাকে এখানে কাজে সাহায্য করছে, আর নতুন কিছু পরিকল্পনা আছে কিনা বা সামনে কি চিন্তা ভাবনা? একটা পরিকল্পনা তো আছে, সেটা হচ্ছে আমরা প্রায় আজকে 23 বছর আগে থিয়েটার স্কুল করেছি আমরা একটা 1990-তে। এখন থিয়েটার স্কুলের জন্য প্রয়োজন একটা স্থায়ী জায়গা, তো সম্ভবত আমরা রাজুকের কাছ থেকে আমরা অ্যাপ্লাই করেছি, টাকা দিয়ে একটা জমি হয়তো পাবো, সেটা কিনে নিতে হবে, করলে সেখানে সবার সহযোগিতায় যদি একটা থিয়েটার স্কুলের একটা ভবন এবং সেখানে একটা ছোট স্টুডিও থিয়েটার করতে পারি, এইটা আমার একটা স্বপ্ন যদি করা যায়, সেটা যদি হয় তাহলে সবাই উপকৃত হবে। হ্যাঁ, বিজ্ঞাপন, নাটক, নাটকের পত্রিকা, নাটকের স্কুল, আইটিআই, এসবের পাশাপাশি আপনার মানে পারিবারিক জীবন, এই জায়গাটিতে আপনার তো সময় দেওয়ার মনে হয় আর সময় নেই। একটা তো হচ্ছে যে আমাদের ফেরদৌসি প্রায় অনুযোগ করে যে তোমার যদি শোয়ার জায়গা থাকতো বাইরে তাহলে বোধহয় ঘরে আর ফিরে আসতে না, কারণ আমি সকাল 9টার সময় বেরোই, আবার ফিরতে ফিরতে রাত 9টা হয়। আমাদের ব্যস্ততা এমন ভাবে বেড়ে গেছে যে আমার মেয়ের, আমার স্ত্রীর, আমার তিনজনের সবার মেলানো খুব কঠিন হয়, কারণ ফেরদৌসি এবারে তো যথেষ্ট ব্যস্ততা থাকে অভিনয় নিয়ে, আর স্কুলটা অভিনয়ের বাইরে ও স্কুলে কাজ করে, স্কুলে যেতে 1.5 ঘন্টা লাগে, সুতরাং এটা একটা বিরাট সমস্যা। আজকাল যাতায়াতেই আমাদের অনেক সময় চলে যায়। রামেন্দু, আমরা আপনাকে পছন্দ করেন বা আপনি যাদের পছন্দ করেন এরকম কিছু মানুষের মন্তব্য আমরা নিয়েছি, সেগুলো আমরা একটু দেখে নিই। পরিচয় করেই বিয়ে হয়েছে আমার, তো সব সময় সব বিয়েতে একটা শঙ্কা থাকে, না জানি কেমন হয়, না জানি কি, কিন্তু আমি আজও এ পর্যন্ত এসে দেখেছি কোথাও ঠকিনি। ওর প্রকাশটা কম, রাগের প্রকাশ হোক, সুখের প্রকাশ হোক, শোকের প্রকাশ হোক, কোনোটাই খুব বেশি স্পষ্ট নয়। সংসারের দিকে তেমন খেয়াল নেই, বাইরের কাজটাই বেশি করেন, তবে কিছু কাজ আছে যেগুলো তিনিই করেন, আমি করি না। সেই দিক থেকে খুব বেশি আমি নির্ভর করি তার উপরে। আমার জন্মের পর থেকে বা বুদ্ধি হওয়ার পর থেকেই আদর্শ বলতে যা বোঝায়, হয়তো অনেক সন্তানের মতোই আমার সামনেও বাবাই ছিলেন। বিশেষ করে বাবার সততা, ভালো মানুষ হয়ে ওঠা, সেই জায়গাগুলো থেকে আমি সবসময় চেষ্টা করেছি, এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি, যে আমি যদি কিছুটা হলেও বাবার সেই মনুষ্যত্বের জায়গাটায় পৌঁছতে পারি, কিছুটা হলেও বাবার মতো নির্লোভ হতে পারি, তাহলে আমি মনে করব যে বাবার সন্তান হিসেবে আমি আসলে সার্থক হতে পেরেছি। দাদা ভাই খুব ভালো অ্যাক্টিং করে, আর এমনিতে স্টেজে যেটা দেখেছি ওটাতে তো ভালো করেইছে দাদা ভাই। দাদা ভাই বকতে পারে না, আমি জানি না, মাঝে মাঝে বকে, ওটা কিছু হয় না। আর অবশ্যই আমাকে খুব আদর করে, ভালোবাসে, আর যতটুকুনি আমাকে বকে অতটুকু দিয়ে আমার কিছু হয় না।